আমরা গত লেকচারে দেখেছিলাম বলরেখার ব্যাপারটা, তো আমরা আজকে ওইটারই একটা এক্সটেনশন ভার্সন, মানে আরেকটু সামনে যাব। তো টপিকটা কি আমরা পুরোটা পড়িয়ে নেই, তারপর বলতে পারবো যে টপিকটা কি, তুমি নিজেই বুঝতে পারবে যে টপিকটা আসলে কি। তার আগে কয়েকটা সহজ প্রশ্নে অ্যান্সার দাও। তোমাকে ধরো একটা সহজ প্রশ্ন করা হোক, সেটা হলো কি, একটা লোক যদি সূর্যের এখানে দাঁড়ায় থাকে তাহলে কি হবে? তোমার সহজ প্রশ্নের সহজ উত্তর, এটা কখনোই দাঁড়ানো পসিবল না। আচ্ছা দেখো, তাও একটু মনে করো যে ইমাজিন করে নাও যে এত কাছাকাছি থাকলে কি হবে, আর যদি লোকটা এখানে একটু দূরে থাকে তাহলে কি হবে। আচ্ছা যদি লোকটা একটু লম্বা লম্বা লাগছে, আসলে কিন্তু দুজন সমান, ঠিক আছে। তো এখন একটা ব্যাপার খেয়াল করো যে এইখানে যখন সে কাছাকাছি থাকতেছে তখন সূর্যের তীব্রতাটা তার কাছে বেশি মনে হবে, আর এখানে সূর্যের তীব্রতা মানে সূর্যের আলোর যে তীব্রতা সেটা তার কাছে কম মনে হবে। এটা মানে কি? এটা মানে হলো কি যে তুমি একটা ব্যাপার খেয়াল করো, যত কাছে থাকতেছে ওর তীব্রতা বেশি, দূরে গেলে তীব্রতা কম। এটা কমন সেন্স থেকে অ্যান্সার করা যায়। আচ্ছা এইটা কি বলরেখা দিয়ে কোনোভাবে বোঝা যায়? আচ্ছা দেখি, বলরেখা দিয়ে আমরা গত লেকচারে বলেছিলাম যে এগুলো অনেকটা সূর্যের বলরেখার মতো। তুমি খেয়াল করছো, তুমি যখন কাছে আসো এখানে বলরেখা গুলো অনেক কাছাকাছি আছে, আর যত দূরে যাচ্ছ বলরেখাতে দূরত্ব বেড়ে যাচ্ছে। তার মানে যেই জায়গায় বলরেখা গুলার ঘনত্ব বেশি সেই সব জায়গায় তীব্রতা বা প্রাবল্যটা কি বেশি, আর যেসব জায়গায় বলরেখার ঘনত্ব কম সেসব জায়গায় তীব্রতা বা প্রাবল্যটা কম হয়। যেমন ধরো এই জায়গাটার কথা চিন্তা করো, এই জায়গায় দেখো বলরেখা গুলা যেমন কাছাকাছি আছে, এই জায়গায় কিন্তু তার থেকে একটু দূরে আছে, মানে এখানে ঘনত্বটা একটু কম, এই জায়গায় ঘনত্বটা বেশি, তার মানে এখানে তার প্রাবল্য বেশি, এখানে প্রাবল্য কম। আচ্ছা তাহলে ধরো তোমাকে যদি, তাহলে কি আমরা বলরেখার ঘনত্ব দ্বারা কি নির্ণয় করতে পারি? বলরেখার ঘনত্ব দ্বারা নির্ণয় করতে পারি যে ওইখানে প্রাবল্য কম না বেশি। আর তোমাকে যদি কমন একটা কোশ্চেন জিজ্ঞেস করে এই চুম্বকটা কোন জায়গায় প্রাবল্য বেশি হবে, কোন জায়গায় উত্তর মেরুটা রাখলে সেই উত্তর মেরুটা বেশি বল অনুভব করবে বা প্রাবল্য বেশি হবে, তুমি খুব সহজে অ্যান্সার দিবে যে এই জায়গাগুলোতে মনে হয় প্রাবল্য বেশি হবে, এই যে এই জায়গাগুলোতে। আর এই জায়গাটাতে প্রাবল্য খুব একটা বেশি হবে না, কারণ দেখো তুমি একটা নির্দিষ্ট জায়গার মধ্যে দিয়ে এইখানে অনেকগুলো বলরেখা পাস করতেছে আর এইখানে মাত্র দুইটা বলরেখা পাস করতেছে। তার মানে কোন একটা জায়গা তুমি যদি চৌম্বক প্রাবল্য নির্ণয় করতে চাও, ঠিক আছে, চৌম্বক প্রাবল্য নির্ণয় করতে হলে কি করতে হবে, একটা নির্দিষ্ট পরিমাণ ক্ষেত্রের মধ্যে দিয়ে কি পরিমাণ বলরেখা পাস করতেছে সেটা তোমাকে মেপে দেখাতে হবে। ধরো চৌম্বক প্রাবল্যের যদি আমরা কথা বলি তাহলে এরকম বলতে পারি, চৌম্বক প্রাবল্য বা এটাকে অনেকে ক্ষেত্র প্রাবল্য বলে বা ফিল্ড ইন্টেন্সিটি বা ম্যাগনেটিক ইন্টেন্সিটি বলে, তো সেটা আমরা এরকম লিখতে পারি, ম্যাগনেটিক ইন্টেন্সিটি যেটা। আচ্ছা এটাকে একটু আগে বললাম, একটু কঠিন করে ফেলি, এটাকে বি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা যাই হোক, এটা বি ভেক্টর রাশি না স্কেলার রাশি সেগুলো পড়ে, সেগুলো যাই হোক, তার আগে বলে নিই, তাহলে বলো তো তুমি কিভাবে মাপবে বলরেখার দ্বারা ম্যাগনেটিক ইন্টেন্সিটি কিভাবে মাপা যায়? মাপার খুব সহজ পদ্ধতি হলো কি, একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতগুলো বলরেখা পাস করতেছে, তার মানে এই নির্দিষ্ট ক্ষেত্রফলটা কত। আমরা জানি নির্দিষ্ট ক্ষেত্রফল ধরতে বেশিরভাগ ক্ষেত্রে আমরা একক ক্ষেত্রফল ধরে নিই, তো ধরে নিই যে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলে মধ্য দিয়ে লম্বভাবে, আচ্ছা ও এই কথাটা হঠাৎ করে বোঝা মিলিয়ে লম্বভাবে কোথা থেকে আসলো, আচ্ছা এটা একটু পরে আমরা ব্যাখ্যা দিই, ঠিক আছে। আচ্ছা এটা নিচে আমরা দাগ দিয়ে রাখলাম, এটা একটু পরে ব্যাখ্যা করবো। মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখা, আচ্ছা তো এবার দেখো, মানে সোজা ব্যাপারটা হলো তুমি এখানে একটা একক ক্ষেত্রফল চিন্তা করবে, এই একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতগুলো বলরেখা লম্বভাবে অতিক্রম করবে সেটাই হবে ওই জায়গাটার তোমার চৌম্বক প্রাবল্য। আচ্ছা তো চৌম্বক প্রাবল্য কিন্তু কোন একটা জায়গার একটা ধর্ম, এইখানে তুমি একটা মানুষ না রেখে যাই রাখো না কেন এই জায়গাটার প্রাবল্য কিন্তু সবসময় একই হবে। সেই রকম এইখানে তুমি উত্তর মেরু রাখো দক্ষিণ মেরু রাখো যাই রাখো না কেন এখানে কিন্তু প্রাবল্য সবসময় সেম হবে, ঠিক আছে। কারণ অ্যাকচুয়ালি এই ব্যাপারটা যতক্ষণ না তুমি মানে ধরো যে মাধ্যমে কোন প্রকার চেঞ্জ আনতেছো সেটা অন্য ব্যাপার, আমরা যদি বলরেখাকে স্বাভাবিক বলরেখাকে কোনোভাবে হ্যাম্পার না করি, মানে বলরেখার যদি গুলো তাদের নির্দিষ্ট ধর্মটা বজায় রেখে এখানে যেভাবে আছে সেভাবে থাকে, তাহলে কিন্তু এই জায়গার ধর্ম হলো তার প্রাবল্য, এবং এই বিন্দুর প্রাবল্য তুমি কিছুতেই পরিবর্তন করতে পারবে না। তাহলে মনে রেখো যে প্রাবল্যটা কোন একটা বিন্দুর ধর্ম, আর সেটা কিভাবে নির্ণয় করে, ওই বিন্দুর চারপাশে একটা একক ক্ষেত্রফল কল্পনা করে এবং সেই একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে কতগুলো বলরেখা অতিক্রম করে সেইটা। আচ্ছা তারপরে যে ব্যাপারটা সেটা হলো এই রকম যে এখন যে একক ক্ষেত্রফলটা কল্পনা করব, সেই একক ক্ষেত্রফলটা কি বৃত্তাকার নেব না একক ক্ষেত্রফলটা বর্গাকার নেব, কোনটা নেব? তো সবাই প্রেফার করে যে বৃত্তাকার বা বর্গাকার, এগুলো খুব প্রেফারেবল, কিন্তু এটা আসলে ঠিক না।
যে কোনো আকৃতির ক্ষেত্রফল নিতে হবে, কারণ তুমি নিতে পারবা। কারণ হলো কি, একক ক্ষেত্রফল, একক ক্ষেত্রফল সেটা বৃত্তের জন্য যতটুকু পরিমাপ, বর্গের জন্য কিন্তু ঠিক সেই রকমই পরিমাপ। আমাদের আবার একটা ধারণা থাকে যে মনে হয় বৃত্তের একক ক্ষেত্রফলটা একটু বড়, বর্গের একক ক্ষেত্রফলটা একটু ছোট, আসলে কিন্তু দুইটা পরিমাপ একই। তো ওইটা জিওমেট্রির বিষয়, তুমি একটু চিন্তা করলেই পাবে। তাহলে মনে রেখো যে ক্ষেত্রফলটা একক হতে হবে, কিন্তু কোন আকৃতির সেটা কোনো ব্যাপার না। আচ্ছা, তো এবার দেখো আমরা ধরো সোজা একটা কথা বলি, আমরা গত লেকচারে দেখে এসেছিলাম যে তোমার বলরেখাকে প্রকাশ করে ফাই দ্বারা। ধরো আমি একক ক্ষেত্রফল না নিয়ে এ পরিমাণ ক্ষেত্রফল নিলাম, তাহলে আমরা এরকম লিখতে পারি, ধরো এ ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রম করে ফাই সংখ্যক বলরেখা, তাহলে আমাকে কত ক্ষেত্রফলের জন্য হিসাব করতে হবে, একক ক্ষেত্রফল। তাহলে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রম করে কত হলো, ফাই বাই এ। আচ্ছা, এই অতিক্রমের গুলো শর্ত কি ছিল জানি, সবসময় আমরা কি শর্ত দিয়েছিলাম, কিভাবে অতিক্রম করতে হবে, লম্বভাবে, যে তোমার তলটা আছে সেই তলের উপর লম্বভাবে। আচ্ছা, লম্বভাবে, ঠিক আছে। তাহলে আমরা এইটাকে কি বলতে পারি, বি ইকুয়াল টু হলো ফাই বাই এ। এখন কথা হলো কি, এটা তো একটা ভেক্টর রাশি, সেটা বলে আসছিলাম। তো এটার দিক সম্পর্কে একটু বলা আছে, এটার দিকটা আসলে চৌম্বক ক্ষেত্রের দিকে, মানে কথা হলো কি, আমরা চৌম্বক ক্ষেত্রের দিক গত লেকচারে দেখেছিলাম কিভাবে কোন বিন্দু চৌম্বক ক্ষেত্র নির্ণয় করে। যেমন এই বিন্দুতে আমরা বলেছিলাম যে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক হবে একটা স্পর্শক বরাবর, কেন সেটা আমরা গত লেকচারে ব্যাখ্যাও দিয়ে এসেছি। কোন বিন্দুতে যে বি এর দিক কোন দিকে হবে, চৌম্বক ক্ষেত্রটা যেদিকে কাজ করে, ঠিক আছে, ওইটার দিকে হবে। তো এটা হলো এই বিন্দুতে, যেমন বি এর দিক হলো এটা। আচ্ছা, তো যাই হোক, সেটা গেল, আমরা সেই ব্যাপারে মোটামুটি ধারণা করলাম। আবার একজন কিছু লোকজন একটা একটা ভুল কনসেপ্ট আছে যে চৌম্বক ক্ষেত্রের দিক সবসময় উত্তর থেকে দক্ষিণ মেরুতে কাজ করে, আসলে ঠিক না। তুমি দেখো এই বিন্দুতে কিন্তু চৌম্বক ক্ষেত্রের দিক হবে এই দিকে, ঠিক আছে, এই বিন্দুতে কিন্তু চৌম্বক ক্ষেত্রটা দিক হবে এই দিকে। তো এই ব্যাপারে একটু খেয়াল রেখো যে চৌম্বক ক্ষেত্রটার দিক কিন্তু সবসময় উত্তর থেকে দক্ষিণ মেরুর দিকে কাজ করে না। ধরো তোমার তোমাদের ওই পাশ থেকে একদম সরাসরি ভাবে বাতাস আসছে, মানে একদম বাতাস আমার এইদিকে আসছে সরাসরি ভাবে, মানে আঁকা বাঁকা হয় না, সরাসরি বাতাস আসছে, থিওরিটিক্যাল বাতাস যেটাকে বলে। আচ্ছা, যাই হোক, তো এবার খেয়াল করো যে আমি যদি এই পৃষ্ঠটার কথা চিন্তা করি, এই পৃষ্ঠটা, এটা দৈর্ঘ্য আছে, এটা প্রস্থ আছে, এটা একটা ক্ষেত্র। তো এটার মধ্যে এইভাবে ধরে রাখলে বাতাসটা একদম সরাসরি লাগবে। তুমি যদি একটু বাঁকা করি, বাতাস কিন্তু বাঁকা হচ্ছে না, বাতাস কিন্তু সোজাই যাচ্ছে, আমি ক্ষেত্রফলটাকে বাঁকা করেছি। তা দেখো তো এই জায়গায় এখন কি আগের মতোই বাতাস লাগবে, মানে এইখানে যে তীব্রতার বাতাস লাগতো, এখানে কি বাতাসের তীব্রতা একই রকম হবে না, এইখানে এই জায়গাটাতে এখন বাতাসের তীব্রতা একই রকম হবে না, এইভাবে করলে আরো কম হবে, এইভাবে করলে এই জায়গায় বাতাস আর লাগবেই না। তার মানে তুমি কি খেয়াল করছো যে এই যে ক্ষেত্রফলটা, এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটার দিকের উপর ডিপেন্ড করছে যে কি পরিমাণ বাতাস লাগবে। তার মানে এইখানে ক্ষেত্রফলটা একটা স্কেলার না ভেক্টর রাশি, হ্যাঁ এটা একটা ভেক্টর রাশি, কারণ এটা দিকের উপর নির্ভর করছে যে তোমার কি পরিমাণ বাতাস দাও। মনে করো তোমাদের ওই পাশে বিশাল, আমার ওই দেওয়ালটাতে বিশাল একটা উত্তর মেরু লাগানো আছে, আর এই দেওয়ালে বিশাল একটা দক্ষিণ মেরু দেওয়া আছে, তাহলে কি এইভাবে দেখো তো, এরকম চিন্তা করতে এইভাবে গুলো এইভাবে সরাসরি এরকম বলরেখা আসতে থাকবে না। আচ্ছা, মানে বাতাস যেভাবে আসছিল, ঠিক আছে, তাহলে এবার চিন্তা করো, তাহলে এই বাতাসটাকে তুমি যদি বলরেখা দিয়ে রিপ্লেস করে দাও, তাহলে একটা সহজ কথা বলো, এইভাবে ধরে রাখলে এই ক্ষেত্রের মধ্যে দিয়ে যতগুলো বলরেখা পাস করবে, এইভাবে ধরে রাখলে কি প্রাবল্যটা কি একই রকম হবে না, কারণ তুমি একটু আগে বাতাসের ক্ষেত্রে বলে এসেছো। তো এবার তুমি বুঝতে পারছো যে আমি কেন লম্বভাবে কথাটা বলেছিলাম। দেখো আমি বলেছি একক ক্ষেত্রফল, এখন কেউ একক ক্ষেত্রফল নিয়ে বিন্দু চারপাশে একক ক্ষেত্রফল নিয়ে এইভাবে রাখলো, কেউ এইভাবে রেখে হিসাব করলো, কেউ এইভাবে রেখে হিসাব করলো, তিনজনের হিসাব কিন্তু তিন রকম হবে। তাই আমাকে একটা স্ট্যান্ডার্ড বলে দিতে হবে যে কিভাবে পাস করতো, এবং সেটা হলো কি লম্বভাবে, এই যে তলটা আছে তলের উপর লম্ব, মানে এইভাবে যতগুলো বলরেখা পাস করছে সেগুলো আমরা কাউন্ট করবো। তাহলে সেই কাউন্ট করলে আমরা কি পাবো বলতো, সেই কাউন্ট করলে এই জায়গাটার যে তোমার প্রাবল্য মানে বি সেটা পেয়ে যাবো। মনে রেখো আমরা বিটাকে, এই যে বি যেটা আছে এটাকে লাল কালি দিয়ে দেখাবো, ঠিক আছে, এই বিটাকে আমরা লাল কালি দিয়ে দেখাবো। আর তোমার এখন কি এটা কি আর স্কেলার আছে না, এটা ভেক্টর হয়ে গেছে, এটা ভেক্টর হয়ে গেছে, ঠিক আছে, তাহলে এটাকে আমরা এখন দেখাবো হলো কি, এটাকে আমরা সবুজ রং দিয়ে দেখাবো, ঠিক আছে, এটাকে আমরা সবুজ কালার দিয়ে দেখাবো। তো মনে রেখো যে তলের উপর লম্ব যেটা সেটা সবুজ, চৌম্বক প্রাবল্য যেটা সেটা হলো লাল। এবার খেয়াল করো তোমার, তুমি যখন এইভাবে করে নির্ণয় করছো, মানে ক্ষেত্রফলটা যখন এইভাবে ধরে রাখছো, তখন যে ব্যাপারটা হচ্ছে সেটা হলো কি, তলের উপর লম্ব আর যে চৌম্বক ক্ষেত্র, মানে চৌম্বক ক্ষেত্রের দিক, দুইটা একই বরাবর আছে, কারণ এইভাবে চৌম্বক ক্ষেত্র আসছে, তলটাও এইভাবে ধরা আছে, মানে এইভাবে আসছে, এই সময় কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি কোনোভাবে এটাকে এইভাবে ঘুরিয়ে ধরি, তখনই সমস্যাটা, তখন যে সমস্যাটা সেটা হলো গিয়ে যে এখন
চৌম্বক ক্ষেত্রের দিক মানে বিটা হলো এইভাবে আর তলের উপর যে লম্ব সেটা হলো এই দিকে। এখন কিন্তু তারা একই সরলরেখা নেই এবং এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো তোমার বলরেখা গুলো তলের উপর লম্বভাবে আসছে না। তাহলে তুমি যদি এখন এখানে বি হিসাব করো, মানে মনে রেখো এইভাবে বাঁকানো অবস্থায়, এইভাবে বাঁকানো অবস্থায় তুমি যদি এই হিসাবটা করো যে সেইখানে বলরেখা পাস করলো ফাই এবং ক্ষেত্রফল হলো এ, তাহলে তুমি এটা মনে করো এটা কোন অবস্থায়, এটা হলো বাঁকানো অবস্থায়, মানে যখন বাঁকানো ছিল তখন বাঁকানো অবস্থায় কয়টা বলরেখা পাস করছে সেটা আমরা বের করেছি, বাঁকানো অবস্থায় লম্বভাবে কতগুলো বলরেখা পাস করছে সেটা আমরা বের করছি বাঁকানো অবস্থায়, ঠিক আছে। বিটা পাবো, এই বিটা তুমি বলবে তো আমি তো ওই একটা নির্দিষ্ট বিন্দু চারপাশেই ক্ষেত্রফল চিন্তা করেছি, তাহলে এটাও নিশ্চয়ই ওই জায়গার বি, তাহলে সোজা আর বাঁকানোর মধ্যে পার্থক্য কি? হ্যাঁ পার্থক্যটা আছে, এখন তুমি অ্যাকচুয়ালি বি পাবে না, ঠিক আছে, এখন তুমি ওই জায়গায় বি পাবে না, বরং কি বি এর একটা উপাংশ পাবে, উপাংশ সেটা আবার কেমন? হ্যাঁ সেই ব্যাপারটাই হলো আসল জিনিস। দেখো মনে রেখো যে তোমার আমার তো মনে আছে সবুজ হলো গিয়ে তলের উপর লম্ব আর যে লালটা সেটা হলো গিয়ে বলরেখার দিক, মানে বলরেখা গুলো তোমাদের এই দিক থেকে আসছে, ঠিক আছে। তাহলে দেখো তোমার যে বিটা সেই বি হলো গিয়ে লাল দাগ বরাবর, এই লালটা বরাবর, আর তুমি যে ফাই এর যে হিসাব গুলো করছো মানে যে চৌম্বক বলরেখা গুলো আপতিত হচ্ছে সেটা কিন্তু লম্বভাবে মানে সবুজটা বরাবর হিসাব করছো, তার মানে তুমি এই জায়গায় যে হিসাবটা পেলে মানে ফাই বাই এ এই হিসাবটা পেলে কিন্তু সবুজটা বরাবর ধরে, মানে যে এই সবুজটা বরাবর কি পরিমাণ বলরেখা লম্বভাবে আপতিত হচ্ছে, তাহলে বাই তুমি যদি এইটা এই হিসাবটা এই যে এই জায়গার হিসাবটা এই ফাইটা কিন্তু বাঁকানো অবস্থায় লম্বভাবে কি হবে মানে এইভাবে থাকা অবস্থায় কতগুলো বলরেখা লম্বভাবে পড়ছে সেই হিসাবটা করছো, তাহলে তুমি যে হিসাবটা করলে সেটা কি এই বিয়ের জন্য করলে না, কারণ বিয়ের জন্য করলে তুমি এইভাবে যে বলরেখাগুলো আসছে সেগুলাকে হিসাব করতে, তুমি কিন্তু কোন দিক বরাবর আসছে সেগুলাকে হিসাব করছো, সবুজ দিক বরাবর মানে লম্বভাবে যেগুলো আসছে, তাহলে আমি কি বি পেলাম না এই বরাবর এই সবুজ দাগ বরাবর বি এর একটা উপাংশ পেলাম, আমি কিন্তু বি পাইনি, বি হলো যে এই বরাবর আমি সবুজটা বরাবর বি এর একটা উপাংশ পেয়েছি, তাহলে এখন উপাংশটা কি, এটা যদি আসল বি হয় এই দুইজনের মাঝখানে সবুজ আর লালের এই মাঝখানে কোনটা যদি থিটা হয় তাহলে বি এর এই বরাবর উপাংশ কি হবে বি কস থিটা, তাহলে কি আমি বি পেয়েছি না, বি পেলে তো আমি এই বরাবর যে বলরেখা আসছে সেগুলো হিসাব করতাম, আমি কি পেয়েছি, আমি পেয়েছি হলো সবুজটা বরাবর যে বলরেখা আসছে সেগুলো হিসাব করেছি, কারণ ফাই বাই এ শর্তই হলো তলের উপর লম্বভাবে হিসাব করতে হয়, তাহলে আমি বি পেলাম না বি এর একটা উপাংশ পেলাম, বি এর একটা উপাংশ কি পেলাম বি কস থিটা, আচ্ছা বি কস থিটা পেলাম, আমি এখানে এই ব্যাপারটা বলতে পারি যে এই থিটার যে ব্যাপারটা সেটা হলো গিয়ে এইরকম যে তুমি এইভাবে বলতে পারো তলের ওপর লম্ব ও বি এর মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ, আচ্ছা তো মনে রেখো তলের উপর লম্ব আর বি এর মধ্যবর্তী কোণ, পরের লাইনটা এইভাবে লেখা যায় ফাই ইকুয়াল টু এ বি কস থিটা, আর তারপরের লাইনটা এইভাবে লেখা যায় ফাই ইকুয়াল টু এ ডট বি বা বি ডট এ, কারণ এখানে আমি আগে বলে আসছি যে এই দুজনের ক্ষেত্রফলটা এখানে কিন্তু ভেক্টর রাশি ছিল, মনে আছে ক্ষেত্রফলটা এখানে একটা ভেক্টর রাশি ছিল, তো আর বি তো ভেক্টর রাশি, এখন কথা হলো তাহলে বলতো এই থিটার পরিচয়টা কি, এই থিটার পরিচয় কি, তুমি এই লাইন থেকে চিন্তা করলে বলবে আর এটা তো সহজ, থিটার পরিচয় মানে তো এ ও বি এর মধ্যবর্তী কোণ, কিন্তু একটু আগে কি বলে আসলে, একটু আগে বললে তলের উপর লম্ব ও বি এর মধ্যবর্তী কোণ, বিটা মিলছে কিন্তু এখানে হলো ক্ষেত্রফল ও বি এর মধ্যবর্তী কোণ আর এখানে হলো তলের উপর লম্ব আর বি এর মধ্যবর্তী কোণ, বিটা দুইটার ক্ষেত্রে কমন আছে, তার মানে আসলে এই যে এ আর এইটাই তো মিলছে না, এই দুইটা জিনিসও তো মিলছে না, তো দেখো তো আসলে ব্যাপারটা কি, ব্যাপারটা হলো এরকম যে অ্যাকচুয়ালি ক্ষেত্রফলের দিক এই ক্ষেত্রফলটার দিক তলের উপর লম্ব বরাবর হয়, তার মানে এই চ্যাপ্টারে আমরা যখন ক্ষেত্রফল পড়বো সবসময় খেয়াল রাখবে যে ক্ষেত্রফলের দিক ধরতে হয় অলওয়েজ তলের উপর লম্ব বরাবর, আচ্ছা এবার একটা মজার ব্যাপার দেখো, সেই যদি এইভাবে থাকে, এইভাবে থাকে মানে তলের উপর লম্ব মানে তোমাদের এই পাশ থেকে এটা হলো তলের উপর লম্ব আর এটা হলো তোমাদের সেই বলরেখা, দেখো দুজনের মধ্যবর্তী কোণ কত এখন মানে থিটার মানটা কত, থিটা কাটার মধ্যবর্তী কোণ মনে আছে তো, তল তলের উপর লম্ব আর তার তলের উপর লম্ব আর হলো বি এর মধ্যবর্তী কোণ, এখন কোণ কত জিরো, তাহলে এখানে বসে দাও
cos 0 cos 0 মানে কত 1 তাহলে b = কি আসছে 5 / a ওই যে আমাদের আগের ইকুয়েশনে চলে আসছিল না b = 5 / a কারণ সেই সময় আমাদের তলটা এরকম সোজা ছিল আচ্ছা তোমরা জানি কি বলেছিলে যে এই ভাবে করে রাখলে এই জায়গায় কোনো বাতাসই লাগবে না মানে এই পৃষ্ঠে কোনো বাতাসই লাগবে না যদি বাতাস সোজা ভাবে আসে আচ্ছা দেখি তো কি হয় এইভাবে রাখলে এভাবে রাখলে সবুজ মার্কারটা এরকম ঠিক আছে মানে তলের উপর লম্বটা এরকম আর তোমার যে বলরেখা আসছে সেটা হলো এই রকম ঠিক আছে এবার দেখো তো এই সবুজ যে তলের উপর লম্ব আর এই যে লাল বলরেখা বলরেখা না সরি মানে তোমার চুম্বক প্রাবল্য এটার মধ্যবর্তী কোণ কত মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি 90 ডিগ্রি হলে কি হয় 90 ডিগ্রি হলে তুমি এখানে বসে দেখো তো 90 ডিগ্রি হলে কি হয় যে তোমার যদি 90 ডিগ্রি হয় তাহলে হবে ফাই ইকুয়াল টু এবি cos 90 এবি cos 90 মানে কত এবি cos 90 মানে হলো কি এখানে 0 তাহলে মানে ফাই ফাই মানে কয়টা বলরেখা পাস করতেছে 0 সংখ্যক বলরেখা হ্যাঁ তোমরা তো তাই বলছো যে এইভাবে ধরলে এটার মধ্যে দিয়ে এই জায়গা দিয়ে কোনো বলরেখা পাস করবে না এই পৃষ্ঠটা দিয়ে এই পৃষ্ঠটা দিয়ে এইভাবে ধরলে সব বলরেখা পাস করলে কিন্তু এইভাবে করলে পাস করবে না এবং দেখো এটা কেন হচ্ছে ফাই আমি থিটা 90 ডিগ্রি তাহলে থিটা 90 ডিগ্রি হলে cos 90 0 তাহলে ফাই এর মান কত আসছে 0 মানে কোনো বলরেখা পাস করবে না তো এটাই ছিল আসল জিনিস ঠিক আছে এই কনসেপ্ট একটু মাথায় রাখতে হবে আর এটার একক মানে বি এর এককটা না হয় নিজে নিজে বের করে ফেলো ফাই এর একক হলো ওয়েবার আর এর একক হলো মিটার স্কয়ার তাহলে এটা কি হবে ওয়েবার পার মিটার স্কয়ার